আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনেই 25 ফুটের মা সরস্বতী তোমরা দেখতে পাচ্ছ, এছাড়াও কিছু ছোটখাটো ঠাকুরও তোমাদের দেখানোর চেষ্টা করেছি। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সঙ্গীতা। আমি তোমাদের সঙ্গীতা, আজকে একদম সরস্বতী পুজোর দিন রেডি হয়ে চলে এসেছি, রেডি হয়েছিলাম সেই একদম সকালবেলা, সকালবেলা থেকে তোমাদের সাথে একটু কথা বলা হয়নি। এখন হয়তো মানে লাস্ট মুহূর্তে এসে মনে হলো যে না, তোমাদেরকে আমার উইশ করা হয়নি, তাই জন্যে প্রথমেই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর কালকে মানে ওয়েদারটা দেখে মনে হচ্ছিলো যে যা, এবারে সরস্বতী পুজোটাও গেল মনে হচ্ছে, এত বৃষ্টি সারাদিন, কিন্তু বাট না, আজকে একদম ঝলমলে ওয়েদার হয়ে গেছে। সারাদিন খুব ভালো কাটলো, যেহেতু স্কুলে গেছিলাম, তোমরা খুব ভালো করে জানো আমি স্কুলটা মানে স্কুলে যাওয়া বা ওই জায়গাগুলো, আমার কাজের জায়গাটা তোমাদের সাথে কখনো শেয়ার করিনি। তো খাওয়া দাওয়া সব কিছু ওখানেই কমপ্লিট করে এই জাস্ট আমি বাড়ি এলাম, তোমাদেরকে নিয়ে কিছু ঠাকুর দেখানোর ইচ্ছে আছে, চলো তাড়াতাড়ি চেঞ্জ করে নিই তোমাদের সাথে নিয়ে বেরিয়ে যাব। কোথায় কোথায় যাচ্ছি তোমরা তো আমার সাথেই থাকবে, দেখতে পাবে, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, কে কে সরস্বতী পুজোর অঞ্জলি দিলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর অনেকদিন পরে বাইরে বেরিয়ে মনে হচ্ছে যেন যে না, সব কিছু এবার মনে হচ্ছে একটু একটু করে নর্মাল হয়ে যাচ্ছে, তাই যেন হয়ে যায়, ঠাকুরের কৃপায় সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাক আগের মতন। চলো আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি বেরোবো, বেরিয়ে তোমাদেরকে নিয়ে যতটুকুনি সম্ভব দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে আশেপাশে খুব বড় করে সরস্বতী পুজো হয় না, যতটুকুনি হয় আশে কাছাকাছির মধ্যে ততটুকুনি তোমাদের সাথে ভাগ করে নেবো। আর আমাকে কেমন লাগছে তো জানাতে ভুলো না, তোমরা সরস্বতী পুজোর দিনকে কীরকম সাজগোজ করেছিলে সেটাও জানাতে পারো আমাকে কমেন্ট করে। আর আমার উচিত ছিল সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করা রেডি হওয়ার পরেই, বাট না, আমার প্রত্যেকবারই তাই হয় একদম লাস্ট মুহূর্তে গিয়ে, যখন সব কিছু মানে লাস্ট মুহূর্তে যা হয়, প্রথমে রেডি হওয়ার পরে সব কিছু ঠিকঠাক মতন সেট থাকে, এখন চুল উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, তোমরা আমার নিজের লোক, আমি সব রকমভাবেই তোমাদের সাথে তোমাদের কাছে আসতে পারি আর কি। তো আর বেশি কথা বলছি না, চলো বেরিয়ে পড়ি। আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা আমার পরিবারে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। সিম্পল লাইফ উইথ সঙ্গীতাকে বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও, কারণ তোমাদের ভালোবাসাই আমাদের কাছে একমাত্র কাম্য। আর ভিডিওটা সেই সত্যি দেখার পরে, আর হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে বলার আছে, অনেককেই তোমরা অনেকেই কী করো, ভিডিও স্টার্টিংয়েই লাইক করে দাও বা কমেন্ট করো, সেটা করো না। হ্যাঁ, ভিডিওটা লাস্ট অবধি দেখার পর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টটা তখন করো, নাহলে কিছু ক্ষেত্রে কমেন্টটা আমরা দেখতে পাই না। তোমরা হয়তো ভাববে যে ইচ্ছা করে রিপ্লাই দিচ্ছি না, কিন্তু সেটা কিন্তু নয়, ইউটিউব থেকে অটোমেটিক কমেন্টটা রিমুভ করে দেয় ভিডিওটা না দেখে কমেন্ট করার জন্যে, লাইকও লাইকের ক্ষেত্রেও তাই হয়। তাই জন্য তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখার পরে শেষে লাইক কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো, এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর সরস্বতী পুজোয় খুব 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 আনন্দ করতে থাকো।
তাহলে আজকে আমার সাথে আশা করি সরস্বতী পূজোর শেষের খানিকটা মুহূর্ত তোমাদের বেশ ভালোই কাটলো। যেমন বলেছিলাম, তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন জায়গায় ঘুরতে যাব। এর আগে আমরা অনেক মন্দিরে ঘুরেছি, অনেক ঠাকুর দেখেছি, কিন্তু এটা একটা গ্রাম্য পরিবেশে, হয়তো প্যান্ডেলের সেরকম আড়ম্বর নেই, সেরকম আলোর আধুনিকতা নেই, কিন্তু এখানে আন্তরিকতার কোনো অভাব হয়নি। এখানে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, সব হয়তো তোমাদের দেখাতে পারলাম না। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনেই 25 ফুটের মা সরস্বতী তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও কিছু ছোটোখাটো ঠাকুরও তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে ভিডিওটা এখনও অবধি আমার সাথে থেকে থাকো, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা ছোট্ট লাইক করে যেও। আর যারা আমার পরিবারে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা অন করে দেবে, তাহলে আমার আপলোডেড ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে। আরও নতুন নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। এইভাবেই আমার সাথে থাকো, আমাকে ভালোবাসতে থাকো, আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে থাকো। সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো সেটা কমেন্ট করে জানিও, আমাকে কেমন লাগছে সেটাও জানাতে পারো কমেন্ট করে। সবাই খুব আনন্দ করে, ভালো করে, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।